দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এস এম টেস্ট টিভিতে। সাথে আছে আমি শাহাপুরান, আশা করি আপনারা আমার সঙ্গে আছেন। দর্শক, শুরুতে জানাতে চাই, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাকে 36 ঘন্টার মধ্যে বিদেশে না পাঠালে তার কিছু হলে পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার সকালে তার শুভ আরোগ্য কামনায় দোয়া মাহফিল সংক্ষিপ্ত বক্তব্য তিনি এ হুঁশিয়ারি দেন। এর আগে খালেদা জিয়াকে বিদেশি চিকিৎসার অনুমতি দিতে সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল বিএনপি। আজ মির্জা আব্বাস বলেন, আমি আবারও অনুরোধ জানাবো, 48 ঘন্টার মধ্যে 12 ঘন্টা সময় চলে গেছে, আর 36 ঘন্টার মধ্যে যেন দেশ নেত্রীকে বিদেশে পাঠানো হয় তার চিকিৎসার জন্য। এটা হচ্ছে একটা কথা। আর আবারও বলছি যে এই অবস্থায় দেশ নেত্রীর যদি কিছু হয়ে যায় তাহলে আপনার হচ্ছে যে কিছু হয়ে গেলে এর দায়ভার সম্পূর্ণ নিতে হবে আওয়ামী লীগ সরকারকেই। এই অবস্থায় যদি দেশ নেত্রীর কিছু হয়ে যায় তাহলে আপনাদের কারো স্বস্তিতে বাংলাদেশে রাখবো না। আমি দুঃখিত, আমি বোধহয় একটু আবেগপ্রণ হয়ে গেছি এমনটাই বলছেন। গত 9 আগস্ট থেকে খালেদা জিয়া অসুস্থ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বলছেন যে তার অবস্থা আশঙ্কাজনক, লিভার প্রতিস্থাপনের জন্য তাকে বিদেশে দ্রুত পাঠানো জরুরি। মির্জা আব্বাস অভিযোগ করে বলেন যে আমরা আসলে বোকার স্বর্গে বসবাস করছি, আমরা বুঝতে পারিনি যেদিন নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে সেদিন থেকেই তাকে হত্যার চক্রান্ত করা হয়েছে। এই গ্রেপ্তার ছিল তাকে হত্যা করার জন্য, আমরা বুঝতে পারিনি, আমরা বুঝতেছি যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, অসুস্থ হওয়ার পরে আমরা বলা শুরু করেছি তিনি অসুস্থ হয়েছে। আসলে ওনাকে গ্রেপ্তার করে অসুস্থ করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হবে, এটাই ছিল তাদের প্ল্যান, আর সেই প্ল্যান এখন কার্যকর করছে। আর না হলে গভীর কীভাবে অমানুষের মতো অমানবিকতার মধ্য দিয়ে একটা কথা বলেন যে খালেদা জিয়াকে বাইরে পাঠানো কোনো সুযোগ নাই, আইনের জটিলতা আছে যোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। জীবন বাঁচাতে আইনের প্রয়োজন হয় না জানিয়ে মির্জা আব্বাস বলেন যে একটা মানুষের জীবন বাঁচাতে পৃথিবীর যে কোনো আইন টাইন কাজে লাগে না, যখন জীবন বাঁচানোর প্রয়োজন হয় তখন তার জন্য চিকিৎসা দরকার হয়, সেখানে যেখানে চিকিৎসা দরকার যেটা কারো দরকার সেটাই হলো মানবিক, এবং এটা আইন, আন্তর্জাতিক জেনেভা কনভেনশন একটা আইন আছে, সেই আইনে উনি চিকিৎসা পেতে পারেন। তাকে দুঃখিত, আমরা আশা করছি এই সরকার তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না, আমরা আশা করছি এই সরকার এই সুযোগটা নেবেন যে দেশ নেত্রীকে বিদেশে পাঠিয়েছেন, এই সুযোগটা তারা নিতে পারেন। কারাবন্দি নেতাদের বিদেশে পাঠানো অতীত উদাহরণ তুলে ধরেন মির্জা আব্বাস। গতকাল আমাদের মহাসচিব বলছেন 48 ঘন্টার মধ্যে ওনাকে বিদেশে পাঠাতে হবে, আজকে দেখলাম ওনার সরকার বলছেন যে আইনের জটিলতা আছে। আমি আজকে স্মরণ করিয়ে দিতে চাই, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময় আসম আব্দুর রব জার্মান পাঠানো হয়েছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সময়। আজকের এই যে বেইমান একটা আছেন রাশিদ খান মেনন, তাকেও বিদেশে পাঠিয়েছিলেন, তার লিভার কি লিভার টুকরো টুকরো হয়ে গিয়েছিল, তাকে অসুস্থ করেছিলেন, আজকে সে আমাদের বিরুদ্ধে কথা বলে। তিনি বলেন যে হাজি সেলিম যে সে ব্যাংককে গেল চিকিৎসা করে ফেরত আসল, এর বাইরেও আছে যে এখন সই সালামতে আছে মোখা আলমগীর, মহিউদ্দিন খান আলমগীর, একই মামলায় সাজাপ্রাপ্ত বাইরে ঘোরাফেরা করছেন মায়া চৌধুরী, মোফাজ্জল হোসেন মায়া, একই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বাইরে ঘোরাফেরা করছেন, অথচ আমার নেত্রী কিছুই অপরাধ করেননি, তাকে বন্দী করে রাখা হয়েছে। নয়াপল্টনের নিচতলায় 90-এর ডাকসুর সর্বদলীয় ছাত্র ঐক্য ও ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে অসুস্থ খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এই দোয়া করা হয়। এতে সাবেক নেতাদের মধ্যে শামসুজ্জামান, দুদু, হাবিবুর রহমান হাবিব, আবুল কায়ের ভূঁইয়া, খায়রুল কবির খোকন, জহিরুদ্দিন ছপন, মুস্তাফিজুর রহমান এবং শহীদ উদ্দিন চৌধুরী, এনি ফজলুল হক মিলন এবং নাজিমুদ্দিন আলম, শিরিন সুলতানা, আসাদুজ্জামান আসাদুর রহমান খান এবং এ বি এম মোশাররফ হোসেন, আমিরুল ইসলাম
খান আলিম আব্দুল কাদির বুয়া জুয়েল উপস্থিত ছিলেন। দর্শক ছিল আজকের মতো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।